সিসিনের রাউটিং সুইচিংয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা মডিউল 2 এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা রাউটিং প্রোটোকল দেখেছি এবং আমরা নেট এসিএল ডিএসসিপির মাধ্যমে কীভাবে একটা নেটওয়ার্ক কনফিগারেশন করা যায় এবং একটা নেটওয়ার্ককে কীভাবে ছোট একটা নেটওয়ার্ককে ডিজাইন করব ওইটা আমরা দেখেছি। তো ওইটার এক্সটেনশন এবং ওইটার প্রায় লাস্ট পর্যায়ে আমরা দেখতে চাই যে নতুন একটা কিছু, যেরকম আজকে আমাদের রাউটিং প্রোটোকলটাই থাকবে কিন্তু আমরা ওই রাউটিং প্রোটোকলের মাধ্যমে আমরা একটা লিঙ্ক রিডান্ডেন্সি করতে চাই। কারণ আমরা যখন রাউটার অথবা সুইচ নিয়ে কাজ করি, বেশিরভাগই দেখা যায় যে একটা রাউটারের সাথে যখন আইএসপি লিঙ্ক করা থাকে, আসলে একটা লিঙ্ক থাকে না কখনোই, দুইটা অথবা একের বেশি থাকে। তো একটা যখন স্ট্যান্ড বাই থাকে আর একটা তো সবসময় ওই সময় আমাদের প্যাসিভ অবস্থায় থাকতে হবে, না হলে তো দুইটা একসাথে কোনো সময় কাজ করবে না। তো আমরা ওই রকম একটা রিটেন্ডেন্সি তৈরি করতে চাই যে একটা স্ট্যান্ড বাই থাকবে এবং একটা প্যাসিভ হিসেবে থাকবে। তো আসেন আমরা সবাই একটু দেখি। ফার্স্টে আমরা একটু টপোলজির দিকে যাই। আমি একটা টপোলজি, আপনাদের অবশ্যই মনে আছে যে আমাদের নেটের যে টপোলজিটা ছিল এটা ঠিক সেম ওইটাই। তো আমরা যদি একটু রাউটিং টেবিলটা দেখি, যদি আমরা রাউটিং টেবিলটা দেখি, একটা জিনিস আমরা খেয়াল করব, রাউটিং টেবিলের মধ্যে আমাদের আর ছিল কিছু, আর ছিল, সি ছিল, এল লেখা ছিল, এস স্টার লেখা ছিল, ঠিক না? তো এখানে দেখেন যে আর লেখার পরে এখানে একটা ভ্যালু দেওয়া আছে, একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যে 120 ডিভাইডেড বাই 1, তারপর এখানে স্ট্যাটিকের মধ্যে দেওয়া আছে 1/0 এরকমভাবে। তো এটা আসলে কি মিন করতেছে, এটা এটা আজকে আসলে আমাদের পড়া, যে আমরা একটু ডিফাইন করতে চাই যে এটা আসলে কি মিন করতেছে। তো আসলে রাউটার আসলে কি কোন জিনিসটা দেখে, এটা হলো রাউটারের, রাউটার না আসলে আমরা যে রাউটিং প্রোটোকলগুলো ইউজ করি, যেরকম আরআইপি, স্ট্যাটিক রাউটিং, আমরা মডিউল 3-তে দেখবো ওএসপিএফ, ইআইজিআরপি, মডিউল 4-এ আমরা দেখবো বিজিপি রাউটিং প্রোটোকল। তো সবগুলাই আসলে দেখে যে একটা ভ্যালু দেখে, এই ভ্যালুটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এই ভ্যালুটার নাম হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, যেটা কিনা রাউটার আসলে দেখে যে ওই ভ্যালুটা সবচেয়ে কম আছে কোন দিকে। যদি কম থাকে তাহলে ওই কম ডিস্টেন্সের দিকেই যাবে প্যাকেটটা, ঠিক আছে? তো এখানে যদি আমি 120 যেটা দেখতে পাচ্ছি, 120 এবং এখানে 1, আসলে 120-র নিচে যেটা থাকবে ওইটা কাজ করবে এখানে, অথবা 120 এখানে বাই ডিফল্ট আছে। তো আসলে 120-টা আসলো কই থেকে ওটা আমরা একটু দেখি। তাহলে আমি একটু স্লাইডের দিকে যাব। আমি কিছু লিখে রেখেছি, যেরকম আমরা কয়েকটা রাউটিং প্রোটোকলের নাম জেনেছি, হপ, আরআইপি, ওএসপিএফ, ইআইজিআরপি, স্ট্যাটিক এবং কানেক্টেড নাম একটা জিনিস আছে। তো আরআইপি আমরা যখন এখানে দেখেন যে আমরা যদি এটাকে একটু পাশে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, ঠিক না? তো স্ট্যাটিক রাউটিং প্রোটোকলটা আমাদের ম্যানুয়ালি কাজ করে সব সময়, আমরা ম্যানুয়ালি বসিয়ে দিই। মানে এই জিনিসটা এরকম যে আমরা কোথাও যাচ্ছি তো আমরা আগে থেকেই ফিক্সড করে রেখেছি যে আমি ওই রাস্তা দিয়েই যাব। তো এখানে কিন্তু আসলে কোনো প্রসেস করার কোনো টাইম নেওয়ার দরকার নেই, যে আমি ওই দিক দিয়ে যাব, আমার পাথটা আগে থেকে ফিক্সড করা। এর জন্য এটার ভ্যালু সবসময় প্রায়োরিটি সবচেয়ে বেশি, মানে 1। এখানে কোনো প্রসেস করার দরকার নেই, আমি দেখব আমার রুট এদিকে ডিফাইন করা, আমি চলে যাব। যদি আমি ডাইনামিক রাউটিং প্রোটোকল দেখি, ডাইনামিক রাউটিং প্রোটোকল তো আমি ম্যানুয়ালি সেট করতে পারি না, এটা একটা অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে, যেরকম বেলম্যান ফোর্ট আছে, এটা এক্সট্রা অ্যালগোরিদম আছে। তো আরআইপি রাউটিং প্রোটোকল যেটা কাজ করে, আরআইপি প্রোটোকল, এটা তো আসলে হপ কাউন্ট করে এবং এটার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স এটা হলো 120। এখানে দেখতে পাচ্ছেন 120 লেখা, এই জন্য যে এখানে হপ কাউন্ট করতেছে এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা এখানে বসিয়ে দিচ্ছে। রাউটার আসলে বুঝতে পারে না যে আমি কি এখানে আরআইপি ইউজ করতেছি নাকি ওএসপিএফ, ইআইজিআরপি নাকি অন্য কিছু। রাউটার দেখে আসলে এই নাম্বারটা, এই ডিস্টেন্স ভ্যালুটা দেখে। তো আরআইপির জন্য 120, আরআইপির জন্য, আরআইপি ভার্সন 2 এর জন্য 120, ওএসপিএফ 110, ইআইজিআরপি সবচেয়ে কম এখানে ডাইনামিক রাউটিংয়ের মাধ্যমে, কারণ এটা সিসকোর প্রোপ্রাইটারি, 90। আর যদি ডিরেক্টলি কানেক্টেড থাকে ওইটার তো আসলে রাউটিং করার দরকার লাগে না, এই জন্য এটা 0, সবচেয়ে কম ভ্যালু।
এখানে আরও কিছু আছে, যেরকম আমরা ওএসপিএফ এবং এআরজি জিআরপি যখন পড়ব আমরা আরও ডিটেলস পড়ব, তবে একটু ওভারভিউ নিয়ে রাখলে ভালো, যে আরআইপি আসলে সবসময় রাউটিং আপডেট পাঠায়, বাকিগুলা বাকি দুইটা ওএসপিএফ এবং ইআইজিআরপি ফুল রাউটিং টেবিলের আপডেটটা পাঠায় না। ওরা করে কি, যে যতটুকু আপডেট হবে শুধু ততটুকু পাঠায়, এবং আরআইপি ভার্সন 1 এবং ভার্সন 2 দুইটাই আসলে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম নিয়ে কাজ করে, ওএসপিএফ কাজ করে হলো ডায়াকস্ট্রা অ্যালগোরিদম নিয়ে, এবং ইআইজিআরপি আসলে দুইটা নিয়েই কাজ করে একসাথে। তো আমরা যদি একটু দেখি আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালোরটা, এখানে আমাদের আজকের পড়া, আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা ইউজ করে আমরা একটা ছোট খুবই সিম্পল একটা রিডেন্ডেন্সি তৈরি করতে চাই। যেরকম আমাদের যেখান এই টপোলজিটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই রাউটারের সাথে আইএসপির কিন্তু মাত্র একটা লিঙ্ক, ঠিক না? তো আমরা চাই যে একটা না, আমরা এখানে দুইটা লিঙ্ক রাখতে চাই, একটা প্রাইমারি লিঙ্ক থাকবে এবং একটা সেকেন্ডারি লিঙ্ক থাকবে। যদি প্রাইমারি লিঙ্ক ফল করে, ওই সেকেন্ডারি লিঙ্কটা ওই সময় কাজ শুরু করবে। তো আমাদের টপোলজিটা আসলে এরকম হবে, আজকে টপোলজিটা আমাদের এরকম, আমি একটু রেডি করে রেখেছি এটাকে, যে প্রাইমারি লিঙ্ক হিসাবে আমরা এটাকে ইউজ করতেছি এবং সেকেন্ডারি লিঙ্ক হিসাবে আমরা এই ইন্টারফেসটাকে ইউজ করতেছি। তো আমরা আসলে কিভাবে তৈরি করব এটাকে, তো আমি যদি এখানে একটু দেখি যে আমাদের স্ট্যাটিক রাউটিং প্রোটোকল মানে ডিফল্ট রাউটিং প্রোটোকল এখানে আছে কি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে থেকে তৈরি করা যে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং প্রোটোকলটা ওটা একটা তৈরি করা আছে, ঠিক আছে? এবং এটা আসলে প্রাইমারি দিয়ে তৈরি করা আছে। আমরা কিন্তু আসলে যখন ডিফল্ট স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের যখন আমরা কমান্ডটা লিখি, ওই সময় আসলে কমান্ডটা এরকম হয়, আইপি রুট আমাদের সবগুলা নেটওয়ার্ক 0 এবং সাবনেট মাস্ক 0, এবং তারপর আমরা এখানে নেক্সট হপের অ্যাড্রেস অথবা এক্সিট ইন্টারফেসটা দিয়ে দিই। এর বেশি কিন্তু আসলে আমরা দেই না, কিন্তু আমরা যদি একটা লাস্টে একটা কোশ্চেন মার্ক ইউজ করি তাহলে কিন্তু নতুন একটা কিছু আমরা দেখতে পাই। এখানে লেখা আছে যে ডিস্টেন্স ম্যাট্রিক ফর দিস রুট, মানে আমরা কি এটা যদি আমরা এন্টার দিয়ে দিই এখানে, এটা বাই ডিফল্ট 1 নিয়ে নেয়। এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 255, মানে আমাদের যদি আমরা নাও বলি তখন এটা 1 নিয়ে নিবে, মানে এটা প্রাইমারিতে রাখতেছে, এই লিঙ্কটা আসলে প্রাইমারিতে রাখতেছে বাই ডিফল্ট, মানে আমি 1 দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি একটা কাজ করি, আমরা আমাদের যে সেকেন্ডারি লিঙ্কটা আছে ওটাকে আমরা ডিরেক্টলি 1 না বলে আমরা 1 থেকে কিছু বড় ভ্যালু নিব, কেমন? যেটা কি না আমার আরআইপি করা আছে এখানে, আরআইপি থেকে যেন অবশ্যই ছোট হয়, আমরা 1 থেকে 10, আমরা 2 থেকে 10 যেই কোনো একটা ভ্যালু নিতে পারি। যেরকম আমি এখানে যদি আমি সেকেন্ডারি লিঙ্কটা করতে চাই, আমি সেকেন্ডারি লিঙ্ক দিয়ে যাব, আমার সেকেন্ডারি লিঙ্কের নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা হলো, সরি, এর এখানে একটা 1 আছে, 1 আমার সেকেন্ডারি লিঙ্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হলো এরকম, এটা 93 মেবি, হ্যাঁ 93। এবং আমি এখানে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা লিখতে চাই, এখানে আমি অবশ্যই 1 লিখবো না, কারণ আমি এখানে কিন্তু 1 দিয়ে দিয়েছি, 1 দুইটা দেওয়া যাবে না। তো আমি 1 থেকে বড় একটা ভ্যালু দেবো, আমি 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, তো আমি 10 দিব এখানে, 10 অথবা 5 অথবা 6 যেটাই দিই, মানে আমি 1 থেকে একটা বড় ভ্যালু দিব, যেটা কিনা আমার যখন 1 ফল করবে এবং সবচেয়ে ছোট ভ্যালু যেন ওই 5টাই থাকে 1-এর পরে। তো যদি 1 এটা দিয়ে দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে, যদি আমি এখানে দেখি, এখানে আমরা দেখতে পারবো যে এখানে আসলে দেখাবে না, কারণ এটা এখন এখন এই ভ্যালুটা দিয়েই কাজ চলতেছে। যদি আমি কোনো একটা কারণে আমি যদি এই লিঙ্কটাকে ডাউন করে দিই, আমি যদি একটা লিঙ্কে ডাউন করে দিই, আচ্ছা আমি ম্যানুয়ালি ডাউন করি,
আমরা যদি ইন্টারফেস এসই 0/1/1 কে যদি ডাউন করি, তাহলে আমাদের রাউটিং টেবিলের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে কিনা আমরা একটু দেখি। এখানে দেখেন অবশ্যই চেঞ্জ আসছে, আমাদের কিন্তু একটু আগে 1 ছিল, এখন কিন্তু 5 হয়ে গেছে, মানে এটা সেকেন্ডারি লিঙ্কটা এখন কাজ করতেছে। প্রাইমারি লিঙ্কটা এতক্ষণ চলতেছিল, আমরা প্রাইমারি লিঙ্ককে শাট ডাউন করে ফেলছি, এবং প্রাইমারি লিঙ্ককে শাট ডাউন করার পরপরই সাথে সাথেই কিন্তু আসলে সেকেন্ডারি লিঙ্কটা আপ হয়ে গেছে। আমরা যখন আবার প্রাইমারি লিঙ্কটাকে যখন আবার আমরা আবার আপ করে দিব, আমরা এখন দেখতে পাবো যে আসলে আগের অবস্থায় ফিরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটু একটু সময় লাগবে, প্রোটোকল চেঞ্জ স্টেট টু আপ হলো। এখন যদি আমরা দেখি, এখন দেখতে পারবো যে আসলে এটা আবার 5 থেকে 1 এর মধ্যে সরে গেছে, মানে আমরা যখন একটা রিটেন্ডেন্সি তৈরি করতে চাই, আমরা যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দিয়ে দিই, এটা একেবারে সিম্পল রিটেন্ডেন্সি, আমরা আরও অনেক হাই কনফিগারেশন রিটেন্ডেন্সি দেখব। এটা শুধুমাত্র একেবারে বেসিক সিম্পল, শুধু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু ইউজ করে আমরা ডিফল্ট অথবা স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে আমরা এই প্রায়োরিটিটা দিচ্ছি যে কোনটার প্রায়োরিটি হাই হবে কোনটার লো হবে। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো কারোর কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এবং আমি আশা করব সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবেন মডিউল 2 এর সবগুলা টপোলজি এবং সবগুলা জিনিস, এবং ইম্পর্টেন্ট হলো ন্যাট এসিএল, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং রিয়েল লাইফে কাজ করতে গেলে আসলে এই রিডান্ডেন্সিটা সবচেয়ে বেশি দরকার লাগে। তো সবাই একটু প্র্যাকটিস করতে হবে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি, আমার মনে হয় এটা আমাদের মডিউল 2 এর লাস্ট ভিডিও, আমরা নেক্সট ভিডিও থেকে হয়তো আমরা মডিউল 3 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।